আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এই আলুর দম খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস এমনকি লুচি পুরি পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একদম পারফেক্ট একটা সাইড ডিশ। দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার খেতে হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে ফেলি নিরামিষ আলুর দম। ছোট সাইজের আলু নিয়ে আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেল গরম হলেই আমি এতে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো দিয়ে আলুগুলোতে ভালোভাবে স্পট না হওয়া অবধি ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং আলুতে স্পটও পড়ে গেছে, দেখতে পাচ্ছি। তার মানে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুটা উঠিয়ে নিব। আবারও হালকা সরষের তেল আমি এতে দিয়ে দেব। তেল গরম হলেই আমি এতে তেজপাতা, দারচিনি, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন না হওয়া অবধি ভাজতে হবে। এটা কিন্তু আমাদের খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিব। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিব। হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো, নর্মাল লঙ্কা গুঁড়ো আর লবণ। মশলা থেকে তেল না ছাড়া অবধি এটাকে ভেজে নিব ভালো করে। মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এবার আমি টক দইটাকে দিয়ে দিলাম মশলাতে। এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন তেলগুলো উপরে চলে আসবে মশলার। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো দুবাটি জল অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে আমি দিয়ে দিচ্ছি। আলুতে জল দিয়ে দেব পরিমাণ মতো, তাতে আলু সেদ্ধ হয়ে যাবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কড়াইতে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। গরম মশলার গুঁড়ো আমি এবার অ্যাড করে দিব আর কেটে রাখা ধনে পাতা কুচি অ্যাড করে দিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্না করব। এবার আমি কসুরি মেথি অ্যাড করে দিলাম। দেখে নেব পুরোপুরি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। গ্রেভির ওপর তেল ভাসছে।
গ্যাস বন্ধ করে দিয়ে সবশেষে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। তো তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের নিরামিষ আলুর দম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।